আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি নতুন, কিন্তু ভিডিওগুলো অনেক পুরনো, প্রায় 15-20 দিন আগের ভিডিও। আমি আজকে শুধু ভয়েস দিচ্ছি। তো রায়ানকে আর কি স্কুল থেকে নিয়ে আসলাম। তো ওদিনই ছিল রায়ানের আর কি শেষ স্কুল, এটা প্রায় 15-20 দিন আগের ভিডিও হবে। তো আপনারা সবাই কম বেশি জানেন, এদানিক আমি ভিডিও দিচ্ছি না, তো কেন দিচ্ছি না সেটা বলবো আর কি। তো এই যে ফুলগুলা খুব সুন্দর লাগছিল, তো একটু ভিডিও করলাম আর রায়ানকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় অনেক কিছু বাজার করেছি, এগুলাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিন ছিল রায়ানের স্কুলের আর কি শেষ দিন। তো রায়ান আর কি মানে ওদের একটু গিফট টিফট দিছে, একটু প্রাইজ দিছে, আর হচ্ছে একটু খেলাধুলা করাইছে এই আর কি। তো রায়ান এখন নতুন স্কুলে যাবে ইনশাল্লাহ, স্কুলের চ্যাপ্টার শেষ। তো আর আমি কিছু বাজার করে নিয়ে আসছি, সেটাও আপনাদের দেখাবো, আর রায়ানকে স্কুল থেকে কি কি দিল সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম, সেগুলোও আর কি দেখাচ্ছি আপনাদের। আর কেন ব্লগ দিচ্ছি না সেটাই বলছি। তো আমি অনেকে আমাকে আর কি কমেন্টে জানতে চেয়েছেন, আবার আমার ফেসবুক পেজেও আমাকে অনেকে নক করেছেন যে আপু কেন ভিডিও দিচ্ছি না। তো এক আপু তো বলেই ফেলছে, আপু তুমি কার উপরে রাগ করে ভিডিও দিচ্ছ না, বা কেন রাগ করেছো, অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছ না। তার নামটা বলি, সে হচ্ছে রোজি আপু। তো এই আপু আমার রেগুলার ভিউয়ার্স। তো আপুর কমেন্টটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। তো না আপু, কারোর উপরে রাগ করে আমি ভিডিও দিই নি, কারোর উপরে অভিমান করেও আমি ভিডিও দিই নি। তো ভিডিও দিই নি, কেন দিই নি সেটা আমিও নিজেও জানি না, ভালো লাগতেছিল না তাই আর কি ভিডিও দিই নি। তো এরকম তো প্রায় মাঝে মধ্যে আমি করি, আর ভালো না লাগার একটাই কারণ, ভিউ হয় না, তো এই জন্য আগ্রহটা কম। এই জন্য আর কি ভাবলাম থাক এখন আর ভিডিও না দিই, পরে দিব। তো ওদিন রোজি আপু কমেন্ট করেছে আমার এই ব্লগটায়, তো আপুর কমেন্টটা পেয়ে এত ভালো লাগছে, মানে কি বলবো, আমার একদম চোখে পানি এসে চলে আসছে, যে মনে হচ্ছিল যে আমার নিজের আপন বোন আমার খোঁজখবর নিচ্ছে। তো আপু আমার রেগুলার ভিউয়ার্স, আপু সবসময় আমি কয়েকদিন মানে কয়েকদিন ব্লগ দিতে দেরি হলে আপু আমাকে কমেন্টের মাধ্যমে খোঁজখবর নেয়। আরও কয়েকজনও খোঁজখবর নিয়েছেন, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ আমার পেজে, তারাও নক করেছিল আপু কেন ভিডিও দিচ্ছ না। আমি বলেছি যে দিব ইনশাল্লাহ দিব, একটু ওয়েট করেন। তো আমি এদানিক একটু ভালো লাগতেছে না, এই জন্য আর কি ভিডিও দেই না। তো অনেক ভিডিও জমে আছে আর কি, তো যখন যেটা করেছি একটু একটু আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। এ তো আজকে একটু ভালো লাগতেছিল যে অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কথাও হয় না, আর অনেকেই দু একজন হলেও আমাকে পছন্দ করেন বা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমার খোঁজ খবর নিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদের কথা মনে করেই যে ভাবলাম যে একটু ব্লগ দেই, আর বলেও সবাইকেও একটু জানাই কেন ব্লগ দিইনি বা কেন দিলাম না, সবাই অন্য কিছু মনে করতে পারেন এই জন্য। তো ঠিক আছে, আজকের ব্লগটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবজিটা বেশি দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে। তো ঠিক আছে, বাজার টাজার গুছগাছ করি, আজকে একটু চাইনিজ সবজি রাঁধবো, এই জন্য এগুলো আনছি। তো একটু চাইনিজ সবজি রাঁধবো, আর অনেক দেরি হয়ে গেছে, তো এখন আর রেসিপি টেসিপি শেয়ার করবো না, আমি ঝটপট এখন রান্না করে ফেলবো। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। রায়ান স্কুল থেকে এসে রায়ান গোসল করে ফেলছে, এখন রায়ানকে কি কি দিছে সেটা দেখাবে আপনাদের। বাবা, রায়ানের দুইটা হয়ে গেল, রায়ান মেডেল পেয়েছে। তো এই তো রায়ানের একটা ক্রেস্ট আরেকটা আছে। তো ওই তো রায়ানের কিন্তু এই সেশন শেষ, এবছরই লেখাপড়া মানে এই স্কুলের শেষ। এখন রায়ান নতুন স্কুলে যাবে, অন্য স্কুলে যাবে সামনের বছর, সামনের বছর মানে জানুয়ারিতে। ডিসেম্বর মাস তো প্রায় শেষ। তোমাকে এটা দিছে আর কি দিছে? ও মাইলো, আজকে কোনো ই করে নেই, জাস্ট ওদের একটু খেলাধুলা করাইছে, আর হয়তো ওই যে প্রাইজ দিছে এর আগে যে খেলছিল। সবাইকে দিছে এরকম?
খুব সুন্দর হয়েছে। তোমার আরেকটা আছে না, দুইটা একসাথে সাজায় রাখবা। হ্যাঁ, আর রায়ানদের বিদায় দিয়ে দিছে, রায়ানের আর স্কুল নাই জানুয়ারি থেকে, রায়ান নতুন স্কুলে যাবে। ঠিক আছে, তুমি খাও, আমার কাজ আছে, আমি পরে আবার ই করব। তো ঠিক বেলা হয়ে গেছে, এখন একটু ঝটপট রান্না করব। তো কি রান্না করব জাস্ট একটু দেখাবো এটাই। আর এদিকে রায়ানের বাবা কি করলো, পেয়ারা কাটলো, একটা পেয়ারা ছিল তো দিন, তো পেয়ারা আনছিলাম, কয়েকটা পেয়ারা আনছিলাম, একটা পেয়ারা এখন ছিল, তো দুপুরটা আমি কিন্তু খেতে ভালোই লাগে। আর হচ্ছে আমার এই যে কিছু আধোয়া বাকি আছে এগুলো ধোবো, আর এই যে চিকেনটা নামাই রাখছি, এই চিকেনটা এখন ঝটপট আলু দিয়ে ঝোল করে ফেলবো। আর একটু চাইনিজ সবজি রান্নাবো, আর নর্মাল একটু পোলাও রান্না করবো, আর কিছু না, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো ঠিক আছে, কাজগুলি সারি, আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, পরে ইনশাল্লাহ আবার কোনো রেসিপি শেয়ার করব, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এতো আমার রান্না প্রায় শেষ, ছটফট করে তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আর আমার কাছে মানে আজকে কেন জানি চাইনিজ সবজিটা খেতে ইচ্ছে করতেছিল, তো ছটফট এনে ছটফট রান্না করে ফেলছি। দেখুন খুব সুন্দর হয়েছে, আর আমি খেয়েও টেস্ট করে দেখছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এই তো চিকেন, এই যে আলু দিয়ে চিকেনের ঝোল, দুইটা আইটেমই রান্না করে ফেললাম। এখন জাস্ট পোলাওটা একটু রান্না করব, আর ফ্রিজে আলুর চপ আছে, আলুর চপ আসবো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, জাস্ট কি রান্না করলাম সেটা দেখালাম আপনাদের, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তোমার বাবাকে ডাক দাও, এই তো আমাদের খাবার রেডি, একটু দেরি হয়ে গেছে, মানে 4টা বেজে গেছে। এই তো আলুর চপ ফ্রিজে ছিল, এটা জাস্ট ভেজে নিছি, সবজি, একটু সালাদ, আর এ হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেনের ঝোল, আর এ হচ্ছে একদম প্লেন সাদা পোলাও। এই হচ্ছে আমাদের খাবার দাবার দুপুরে। তো ঠিক আছে, আমরা খাই, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। খাওয়া দাওয়া তো শেষ করলাম, তো সন্ধ্যার পর একটু আমাদের এলাকাতেই একটা নতুন কেকের দোকান দিয়েছে, তো ভাবলাম এটা একটু যাই, একটু কেক টেক কিনে নিয়ে আসি। তো এসে দেখি এই যে বন্ধ করে দিয়েছে, তো আবার একটু হেঁটে তারপরে বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, তো আমি আগে মানে বলে নিলাম যে আমার এগুলা সব পুরনো ভিডিও, আমি আজকে শুধু ভয়েস দিচ্ছি, তো কয়েকদিনের ভিডিও মিলে আপলোড করলাম আর কি। তো এটা যেদিন করেছিলাম ওটা তারিখটা সঠিক আমার মনে নেই কবের কার, কিন্তু সেদিন খুব আবহাওয়াটা একদম বাংলাদেশের আবহাওয়ার মতো ছিল, বৃষ্টি বৃষ্টি সারাদিন, প্রায় সারাদিনই বৃষ্টি বৃষ্টি ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ভাব, একদম এত ভালো লাগতেছিল, হঠাৎ করেই মনে হলো যে এত সুন্দর আবহাওয়া, এত একটু মজার খাবার খেলে কেমন হয়। তো রায়ানের বাবাকে জিজ্ঞেস করলাম, রায়ানের বাবা বলল হ্যাঁ ভালোই হয়, ছটফট রান্না করে ফেল। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি, চালে ডালে খিচুড়ি, তো অনেকদিন হয় খিচুড়ি খাওয়া হয় না, আসলে অল্প মানুষ থাকলে আর কি খিচুড়িটা কম খাওয়া হয়, খিচুড়ি জিনিস এইসব জিনিস কিন্তু বেশি মানুষ থাকলে, বেশি সবাই মিলে খেলে ওটা বেশি টেস্ট হয়, বেশি স্বাদ লাগে, তো এই জন্য খিচুড়ি জিনিসটা একদমই রান্না মানে রান্নাটা কম করা পড়ে। তো এই তো আমি চালটা ভালো করে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে চাল ডাল দিয়ে দিছি,
ভালো করে একটু কষাই নিতে হবে মশলার মধ্যে, চাল ডালটা ভালো মতো কষিয়ে নিলে ওটা টেস্ট লাগে। আর ফ্রিজে গরুর মাংস ছিল, তো আগেই গরুর মাংসটা আমি নামিয়ে রাখছিলাম, মনে করেছিলাম ভাত রান্না করবো আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি বৃষ্টি, সারাদিনই বৃষ্টি বৃষ্টি। তো যেহেতু গরুর মাংস নামিয়ে ফেলছি, গরুর মাংস রান্না করব, তো ভাত রান্না করে না করে একটু খিচুড়ি রান্না করেছি এই আর কি। তো রান্না তো প্রায় শেষ, তো আমি একটু বাইরের আবহাওয়াটা মানে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যে দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো ভিজা, মানে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আবার কিছুক্ষণ একটু জোরে পড়ে, এরকম আর কি। তো সকাল থেকেই এরকম আবহাওয়াটা ছিল, এজন্যই আর কি রান্না করা। আর আমার রান্না প্রায় শেষ, আর ওই ওদিকে দেখুন একদম কিছুই দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা কুয়াশা একটা ভাব এরকম আর কি। তো সব কিছু নিয়ে নিচে বসে গেলাম, আর হয়তো এখন আমরা খাবো, আর সাথে একটু লেবু কেটে নিছি, আর হচ্ছে একটু ধনিয়া পাতার ভর্তা করেছি। ভাবলাম যে খিচুড়ির সাথে একটু ধনিয়া পাতার ভর্তা হলে কিন্তু অনেক মজা লাগে, এটা অল্পই ছিল তো অল্পই করে নিছি। আর খিচুড়িটা এবার একটু অন্যরকম করে করছি, রান্না করার মাংসটা আমি কিছুটা, সবটা না, কিছুটা আর কি পরিমাণ মতো আমার পরিমাণ মতো দিয়ে দিছি। তো ভাবলাম যে সবসময় তো একভাবেই খাই, ঝোল দিয়ে আলাদা মানে আলাদা গোস্ত ঝোল নিয়ে আলু নিয়ে খাই, তো এবার আজকে এভাবে করি। তো এভাবে কিন্তু সচরাচর খাওয়া হয় না, এভাবেও কিন্তু অনেক টেস্ট হয়। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল এভাবে রান্না করাতে, মানে রান্না করার মাংসটা যখন চালটা মানে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, তো সেই পর্যায়ে আর কি দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করে ঢেকে একটু দমে রাখছিলাম, তারপরে তো নামিয়ে ফেললাম। মানে যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট তেমনই হয়েছে, এরকমই খেতে চেয়েছিলাম, মানে একদম লেটকা খিচুড়িও না, আবার একদম ই না, একটু নরমের মধ্যে একটু ভুনা ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমার এখন ভয়েস দিতে গিয়ে এখন আবার খেতে ইচ্ছে করছে, মানে দেখেই জিভে জল চলে আসছে। ভর্তাটা যে এত মজা হয়েছিল ওদিন, সত্যি খুব ভালো লাগছিল। আর এ তো ভালো লাগলে আপনারাও এভাবে করে খেয়ে ফেলবেন, শীতের মধ্যে কিন্তু এরকম মজার খাবার সত্যিই কিন্তু অসাধারণ, শীতের মধ্যে কিন্তু আরও ভালো লাগে খিচুড়ি আর এরকম গরু গোস্ত ভুনা। আর যদি সাথে অনেক মানুষ থাকে, ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে, তাহলে কিন্তু আরও বেশি মজা। সাথে 100+ নিয়ে নিছি। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ব্লগ। তো আমার আজকের ব্লগটি আমি এখানে শেষ করব। তো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।